ওনারা ওদেরকে আমরা আটকে রেখেছিলাম। গ্রামের মানুষ বলল যে তোমাদের মেশিন পত্র যা কিছু আছে আমরা তুলতে দেব না, এখানে থাকবে, ওনারা আসার পর আমরা কথাবার্তা বলার পর সিদ্ধান্ত নেব। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে এই কলটা 500 ফুট বরাদ্দ হয় সজলধারা প্রকল্প, এটা বিডিও মারফত হয়েছে, কিন্তু এখানে 360 ফুট দিয়ে 140 ফুট নেই, মানে 7টা পাইপ দেওয়া হয়নি। এবার আমরা অভিযোগ হচ্ছে সঠিক তদন্ত হোক, বিডিও সাহেব আসুক, এসে তদন্ত হোক, এসডিও বিডিও সাহেবের মারফত আমরা এই এটাকে প্রতিবাদ হিসেবে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি হলো গ্রামবাসীরা তো আমাকে ডেকেছিল, ওদের সমস্যাটা ওরা বলেছে, অভিযোগ করছে, বারবার বলছে কখন দাদা ভিডিওটা পাবলিশ হবে পাবলিশ হবে। আপনি রানাঘাট 2 নম্বর, আমি কলটা রেকর্ড করছি, বলুন রানাঘাট 2 নম্বর ব্লকের কোন দায়িত্বে রয়েছেন? আমি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার রুরাল ওয়াটার সাপ্লাই। আচ্ছা, আপনার নাম? অনুব্রত দাস। আচ্ছা, ওনারা বলছে যে 500 ফিট পাইপ ওখানে দেওয়া হয়নি, কম দেওয়া হয়েছে, তো ওই বিষয়ে কি জানেন আপনি? দেখুন, 500 ফিট এবার হচ্ছে আপনার যেখানে যেরকম আমাদের লেয়ার হবে সেখানে সেরকম ইয়ে দেওয়া হবে। এবার ওইখানে হচ্ছে বড়বড়িয়াতেই কাজ করা হয়েছে, সেখানে ধরুন সেখানে হচ্ছে 500 ফুট কোথাও দেওয়া হয়েছে। এবার যেখানে যেরকম লেয়ার আমাদের পেয়েছি সেখানে সেরকম আমাদের মেকানিক গেছিল, মেকানিক গিয়ে দেখে বালির লেয়ারটা দেখে সেই হিসাবে টিউবওয়েল লোয়ারিং করা হয়। আমরা এখানে দুটো কলের আমরা স্কিম দিই, যে আমাদের এখানে দুটো কলের প্রয়োজন আছে, মানুষের খাবার জলের দিক থেকে খুব অসুবিধা, সেই হিসাবে দুটো কলের নাম আমরা এখান থেকে দিই। তারপর একদিন বিপুল মল্লিক এসে বলল যে কল এসছে, কলটা পুঁততে হবে। তা আমি বললাম কত ফুটের কল এটা হবে? তো বলল 500 থেকে 560 ফুট টোটাল যাবে। তো আমরা সেইভাবেই আছি, পাইপও নিয়ে এসেছিলো, দেখলাম গুনে দেখলাম পাইপ 560 ফুট ফিল্টার নিয়ে এটা আছে। তা আমরা জানি 560 ফুটই হবে, কিন্তু পাইপটা পোঁতার পরে আমি সন্ধ্যাবেলা, যেহেতু এখানে লোকজন সবসময় থাকে না, আমি জানি যেন এরা এরাম করতে পারে, সেই হিসাবে আমি আমার লোকজন দিয়ে পাইপগুলো গুনাই। তাতে দেখা যাচ্ছে 19খানা থাকে, ওই 1.5 ইঞ্চি পাইপ 19খানা, আর 5 ইঞ্চি পাইপ 6খানা, আর ফিল্টার দিয়ে 560। ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরাও একদিন বলল যে 500-500 বেশি পড়বে, তবে কোনো কারণে যদি লেয়ার খারাপ হয় তাহলে সেখানে কম বেশি হবে। আমরা ঠিক আছে, পাইপটি যখন পোঁতা হয়ে গেল আমরা কেউ ছিলাম না, পাইপ দেওয়ার কথা ছিল, যখন ভেতরে লাগানোর কথা ছিল তখন আমাদের টাকার কথা ছিল, কিন্তু ওনারা আমাদেরকে না ডেকে এই পাইপ ওরা ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে আমি যখন এসে একবার দেখি পাইপটা আছে, তখন আমি যাক দিয়ে গুনিয়েছিলাম তাকে ডাকি, ডাকার পর জিজ্ঞাসা করলাম যে কটা পাইপ গুনলি? বললো মোট 19খানার ফিল্টার দিয়ে 560 হচ্ছে, তাহলে দেখো 7খানা পাইপ, 1.5 ইঞ্চি পাইপ রয়ে যাচ্ছে। তখন আমি এদেরকে ধরি, ধরার পর প্রথমে অস্বীকার করে যে অন্য সাইডের পাইপ এখানে এনে রাখা আছে। তখন আমরা তর্ক বিতর্ক করি, বলো না এখানে তো আমাদের পাইপটাই ছিল, অন্য কোনো পাইপ ছিল না, সাইডের পাইপ ছিল না। তো সেই হিসাবে পরে যখন খুব চাপাচাপি করি তখন ওরা বলে আমাদের এটা ভুল হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বললাম যে কলটার কোথা হবে না, আপনাদের কন্ট্রাক্টর বা যে আছে ইঞ্জিনিয়ার ডাক দেন। তা সেই সময় কন্ট্রাক্টর চলে গিয়েছিলো বাড়িতে, ওনার বাবারকে একটা বাৎসরিক কাজের জন্য। তো যাই হোক, ওনারা ওদেরকে আমরা আটকে রেখেছিলাম, গ্রামের মানুষ বলল যে তোমাদের মেশিন পত্র যা কিছু আছে আমরা তুলতে দেব না, এখানে থাকবে, ওনারা আসার পর আমরা কথাবার্তা বলার পর সিদ্ধান্ত নেব। তো যাই হোক, হঠাৎ দেখে আমাকে একদিন বিপুল ফোন করলো তার পরের দিন, যে ইঞ্জিনিয়ার সাহেব আপনার সঙ্গে একটা কথা বলবে ফোনে। আমি ফোনে কথা বললাম, বললো যে দাদা ওদেরকে না আটকে ওদেরকে ছেড়ে দেন, ওটা সাইডে কাজ করছে, আমি যাচ্ছি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি বললাম তাকে শুধু আমার সঙ্গে কথা বললে হবে না, গ্রামবাসীর সঙ্গে কথা বলতে হবে, কী সমস্যা, কী আপনাদের স্কিম, কীভাবে কী দিলে হয়, পানিটা কীভাবে হবে সেটা আপনারা বলবেন। তো বললে ঠিক আছে আসবো। তারপর দিন আবার ফোন করে বললো আমি করোনার ডোজ নিয়েছি, আমার গা শরীর খুব অসুস্থ, জ্বর এসছে, আমি এই মুহূর্তে যেতে পারছি না। তারপরের দিন আমি যখন দত্তপুলিয়া পঞ্চায়েতে একটা কাজে ছিলাম, আমাকে হঠাৎ ফোন করলো বিপুল মল্লিক, পঞ্চায়েত সমিতির সদস্য, বললো যে কন্ট্রাক্টর এসছে আপনি একটু আসেন। তা আমি তো বললাম এই মুহূর্তে আমি তো কাজে যেতে পারছি না, তাহলে তুমি যেহেতু পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের, তো তুমি ওখানে যাও, কন্ট্রাক্টর কী বলে, আর পাশের থেকে 2-5 জন লোক ডেকে নাও, নেওয়ার পর যেটা ভালো হয় সেটা করো। তারপর ওনারা এসেছিলেন, এখানে কী কার সঙ্গে কথা বলেছে আমি জানি না, এমত অবস্থায় 12খানা গিয়েছে আমাদের 1.5 ইঞ্চি পাইপ, আর 6খানা 5 ইঞ্চি পাইপ, আর 3খানা না 4খানা ফিল্টার দিয়ে টোটাল 390 কি 400 মধ্যে আছে এই পর্যন্ত। আপনাদের পুরোটা পাইপ বুঝিয়ে দেয়নি এখন? না, এই পর্যন্ত আছে কল। তারপরে ওনারা বললেন যে জলটা ভালো হয়েছে, এতে আর অসুবিধা নেই, আপনাদের জল নিয়েই তো কথা, জলটা যখন ভালো হয়েছে আর ফিল্টার যখন ফিল্টার করবে তখন জলের তো কোনো অসুবিধা নেই,
কল পুতলে পাইপ পুতলেই যে জলটা ভালো হবে এমন কোনো কথা না। এই বলে এই ওনারা তো গ্রামের মানুষকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। এখন এমত অবস্থায় এখন কল তো কন্ট্রাক্টররা যেটা করছে সেটা করছে। সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা এখানে কিছু পাই না, আমাদের মুসলিম এরিয়া এখনও পর্যন্ত সরকারে আমরা এখনও পর্যন্ত কিছু পাইনি। এখন সেই হিসেবে আমরা চেয়েছিলাম যে দুটো পানির কল আসছে অন্তত আমাদের এখানে মানুষগুলো পানি খেয়ে হ্যাঁ বেঁচে খেয়ে বেঁচে থাকতে পারবে। সেই হিসেবে এখন দেখছি যে কলটা দিচ্ছে সেটাও তো দেখছি শুনছি পাইপ কম। এমত অবস্থায় যেটা হয় আপনারা আছেন দেখেন সাংবাদিক মাধ্যমে কী চাইছেন? আমরা চাইছি আমরা তো যেহেতু মসজিদ ঘরে করছি কলটা, সব থেকে বড়ো কথা গ্রামের মানুষ জল খাবে। আমরা চেয়েছিলাম যেটা 560 ফুট সেটা 560 ফুট থাকলে ভালো হতো, আমাদের পক্ষে জলটা ভালো হতো। এখন সেটা কমে গেল, আমাদের মনে একটা আফসোস, গ্রামের মানুষের একটা আফসোস যে একটা বহুদিন পর একটা কল পেলাম সে কলটাও তো পাইপ এখনও কম হয়ে গেল। ছিল মিস্ত্রি তখন আমাদেরকে লাস্ট একটা কথা বললো, যখন ধরাধরি করে সব আটকে দিলাম আমি লোকজন দিয়ে বললাম একটাও যাবে না কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার নকশা পর্যন্ত, তখন ওরা বললো দেখেন আমাদের কী দোষ, আমাদের যেভাবে করতে বলে সেইভাবে করেছি। আমার নাম সাইদুর রহমান মল্লিক, আমি মসজিদ কমিটির সেক্রেটারি। গেছিল সেখানে হচ্ছে আপনার মাটি মাটি চলে আসছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আপনার বেশি পাইপ দেওয়া সম্ভব হচ্ছিল না নাকি? সম্ভব হচ্ছিল না, আপনার হচ্ছে মাটির লেয়ার এক এক জায়গায় একরকম থাকে। প্রথমে আমরা করি মাটি মাটি খুললে পরে বয়ে যায়, সেটা হচ্ছে প্রথম দেখুন আপনার এটেল মাটি ধরা দেখা গেল আসলো বা দোয়াশ আসলো, তারপরে বালি আসলো, তারপরে দেখা গেল পাথর পড়ে গেল, তারপরে আবার হয়তো বালি আসলো, তারপরে আবার হয়তো কাদা মাটি আসলো। মাটির এগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্যাপার, তো এক এক জায়গায় এক এক রকম লেয়ার থাকে। এবার তার নিচেও বোরিং করেছিল ওরা, কিন্তু তার নিচে হচ্ছে আপনার কাদামাটি চলে এসেছিল। এবার 500 ফুট পুঁতে দিয়ে টিউবওয়েলটা যদি খারাপ হয়ে যেত তার দায়িত্বটা কে নিত? আচ্ছা, 500 ফুট ডিপটা তো বেশি ফ্যাক্টর না না, আমার আমাদের ফ্যাক্টর হচ্ছে জলের লেয়ার যেখানে ভালো আসবে সেখানে আমরা দিতে হবে। এবার এবার 500 ফুট ওরা হচ্ছে 500 ফুট সব জায়গাতেই 500 ফুট পাচ্ছে, ওইখানে পাইনি। শুধু তো আপনার শুধু ওই ওই মসজিদের ওখানে হয়েছে তা তো না, আপনার হচ্ছে যে ওই যে মেম্বার আছে তার কাছে জিজ্ঞেস করবেন, ওখানে অনেকগুলো টিউবওয়েল হচ্ছে, সেগুলো ঠিকঠাক হয়েছে 500 ফুট দেওয়া। হ্যাঁ, তাহলে পরে ওইখানে করবে না কেন? আমার হচ্ছে ধরুন 10টা সাইট আছে, 10টা সাইটের মধ্যে 9টা সাইটে করলাম, একটা সাইডে করলাম না, তাহলে ওই ওনারা তো কোনো দোষ করেনি সেই যে ওইখানে আমরা হচ্ছে ওইখানে পাইপটা কম দিয়ে দেবো আর সব জায়গায় ঠিক রাখবো। মাটির লেয়ার তো সব জায়গায় সমান থাকে না, কোথাও হচ্ছে আপনার হচ্ছে 400 ফুটে ভালো লেয়ার চলে আসে, কোথাও 500 ফুটে কোথাও। আমাদের এখানে দুপুরে জল পাওয়া যায়, আপনার বীরভূমে চলে যান ওখানে দুপুরে জল পাবেন, ওখানে আপনার হচ্ছে কম করে 15-16-20 ফুট 20টা পাইপ দিতে হবে তারপরে জল পাবেন। এবার এরকম হচ্ছে ব্যাপার সেখানে, ওইখানে হচ্ছে নিচে ধরুন হচ্ছে আপনার এত দামের একটা টিউবওয়েল হচ্ছে, সেখানে যদি ওই টিউবওয়েলের পাইপ বেশি দিয়ে টিউবওয়েলটা খারাপ করা সেটা তো কোনো ইয়ে না না। এবার এটা হচ্ছে যারা করে তারা অনেক অভিজ্ঞ, ওরকম একটা কাজ করবে ওরকম খারাপ করে দেবে নাকি? তাই আর দিনের আলোতে কাজ হয়েছে, ওরকম তো ইয়ে না রাতের আলোয় ওরা পুঁতে দিয়েছে, সেরকম তো না, সবার সামনে কাজ হয়েছে।